হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। তো দেখতেই পারছো এটা রাতের বেলার ভিডিও ছিল, আমি শুয়েছিলাম আর বোনের চারি সব দিক দিয়ে আমাকে ঘিরে আমাকে একজন পার্টি দিয়ে দিচ্ছে, একজন পেটে শুশুড়ি দিয়ে দিচ্ছে, তাই সেটা দিদি ক্যাপচার করেছিল, তো আমি সেটা বুঝতে পারিনি। তো তারপরে দেখো পরের দিন সকাল বেলাতে এখন হচ্ছে গুড মর্নিং জানাচ্ছি সবাইকে, আর আজকে আবার নতুন একটা ভ্লগ আরম্ভ করছি। এখন ব্রাশ করব, তো এখানে আমি ব্রাশ করতে দেখি সবাই উঠে গেছে আর সবাই জেগে রয়েছে, তো এখন ব্রাশ করে নেবো। আর এদিকে সবাই কি করছে সেটাই আমি ছিলাম, তো এদিকে আমি একটু রান্নাঘরে এসেছি, দেখছি এখানে চা বসানো হয়েছে। আর এখানে ছোট মামা বাজারে গেছিল, নিয়ে এসছে একটা শোল মাছ না শাল মাছ যাই হোক, তো সেটা এখন মামা কাটবে তাই বলছিলো, তাই বলছিল দেখা, তো ভিডিওতে সেটা দেখিয়ে নিলাম। আর এদিকে দেখো চা ফুটেও গেছে, মানে দিদি চা বানাচ্ছিল ওইদিকে, আর এদিকে মামা মাছ কাটতে বসে গেছে, এখানেই কেটে ফেলবে মাছটা কারণ প্লাস্টিকের উপর ফেললে কিছুই হবে না। তো এখানে দেখো কত বড় একটা মাছ। এদিকে আজকে তোমাদের মানে দাদা ভাইও গেছে বাজারে, ওরও একটা মাছ পছন্দ হয়েছে, ও নিয়ে চলে এসছে পাবদা মাছ। এদিকে ছোটো মামা বাজারে গেছে, ছোটো মামার পছন্দ হয়েছে মাছ, মামা নিয়ে চলে এসছে, আর এদিকে বড় মামাও বাজারেই গেছে। তো এখানে দেখো আমরা সবাই এখন বসে পড়েছি চা খেতে, আর এই যে চলে এসছে আমাদের চা, আর এদিকে সবাই ফোন নিয়ে কি করছে জানি না, আর আমি তো জানিই না যে আমার ভ্লগ হচ্ছে, আমি তো কিসে কী ভাবনা চিন্তা করছি আমি জানি না। আর এখানে মামার বড় মেয়ে মানে বড় বোন, ও হচ্ছে ঘর ঝাড় দিচ্ছিল। আর এদিকে দেখো আমাদের গোপসোনার সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে, মা পুজো দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছে, ও কত খুশি, ও মামা বাড়িতে ঘুরতে এসছে আমাদের মতনই, ও মজা পাচ্ছে। আর এখানে দেখো মা কচুলতি ছাড়াচ্ছে, আর এখানে সবাই গল্প করছিল। তো তারপরে দেখো তোমাদের দাদা ভাই এই যে এখানে একটু হেল্প করে দিচ্ছে মামিকে, যে এরকম করে কাটতে হবে কারণ শোল মাছের টক হবে যেহেতু, তো এখানে না সেরকমভাবে কেউ শোল মাছের টকটা খায় না, তো ওর ভিতরে কীভাবে কী করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই বলে দিচ্ছিল, তো সেটাই তোমার দাদা ভাই একটু হেল্প করে দিচ্ছিল। আর এদিকে বড় মামা চলে এসছে বাজার থেকে, আর বড় মামা কী কী নিয়ে এসে সেটা দেখাচ্ছি তোমাদের সাথে পরে। বাট তোমাদের দাদা ভাই এই যে সবজি কাটতে বসেছে, ভেন্ডিটা কেটে দেবে কারণ একটু চাকা চাকা করে কাটতে হয় ভেন্ডি, আর তোমাদের দাদা ভাই না পারফেক্টলি যেগুলো যেগুলো পছন্দ করে সেগুলো পারফেক্ট না হলে ও পছন্দ করে না, সেজন্য ও নিজে নিজেই করে নিতে পছন্দ করে। আর এদিকে মা হচ্ছে কচুলতে ছাড়াচ্ছে, এদিকে হচ্ছে হরিমামা কথা বলছে মায়ের সাথে, আর ওটা হচ্ছে আমার একটা মামা, বড় মামির ভাই ওটা। তো এখানে দেখো মামিও এদিকে হেল্প করছে তন্ময়কে, আর এদিকে মামা নিয়ে এসছে আম কারণ আমশোল রান্না হবে, আর এই যে মামা কী কী নিয়ে এসছে সেগুলো বার করছে এখন। তো এখানে দেখো মামা নিয়ে এসছে ইলিশ মাছ, আর এটাতে ছিল মাটন। তো তোমরা তো এটা শর্ট ভিডিও হয়তো দেখে নিয়েছো এতক্ষণে, আর যারা দেখনি তারা শর্ট ভ্লগটা দেখে আসতে পারো। আমি এখন একটু ট্রাই করছি রেগুলার যেরকম ডেইলি ভ্লগ আমি যেদিন যেদিন দিচ্ছি সেদিনের সাথে সাথে একটা শর্ট ভ্লগও তোমাদের সাথে দেওয়ার। তো তোমাদের যদি এরকমভাবে ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি এভাবেই কন্টিনিউ করব। তবে হ্যাঁ রেগুলার তো ভিডিও দিতে পারছি না, একদিন দুদিন বাদে যেরকমভাবেই পারছি তোমাদের সাথে, তো তোমরা সেভাবে ভালোবাসা দিচ্ছ তার জন্য ধন্যবাদ। তো এখানে দেখো সব মাছ টাছ রেডি, বাট এত কিছু তো একবারে খাওয়া সম্ভব, তাই সকালবেলায় মাছই রান্না হবে আর রাতে রান্না হবে মাটন, কারণ একবারে এত রিচ খাওয়া যাবে না। ওইগুলো রান্না করতে করতেই একটা বেজে গেছিলো, তো এখন আমি খাচ্ছি দুধ, কারণ চা তো খাই না আমি বিশেষ করে, দুধটাই খাই, তার জন্য আমি এখন দুধ খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে মা মাছের আঁশগুলো ছাড়িয়ে মাছের মাথাটা কেটে দেবে, তো এই জন্য একটু ব্যালকনির এদিকটাতে এসছে কারণ নিচে তো যাওয়া যাবে না, নিচে সেরকমভাবে জায়গা নেই। আর তোমাদের দাদা ভাই মাছের পিসগুলো করছে কেটে কেটে, আর এদিকে মা ও মাছের মাথাটা কেটে দিয়েছিল, তো তোমাদের দাদা ভাই কাটতে বসে গেছে, যে মামি ঠিক করে কাটতে পারবে না, ওর ভেতরে পিত্ত থাকে আরও কী কী থাকে, তাই যদি গলে যায় সেরকমভাবে তো কেউ মাছ কাটে না বাড়িতে, ওই জন্য ওই কেটে দিচ্ছিল। তো ও এইসব কাজগুলো বেশ ভালো পারে, মানে ওর সব রকম গুণ আছে, মানে কি বলবো খুব ভাগ্য করে ওকে পেয়েছি কারণ এরকম হয় না মানুষ। তো দেখতেই পাচ্ছ এখন মাছ টাছ কাটাকাটি চলছে, এরপরে হবে রান্নার পর্ব, তো মা আর মামি মিলেই রান্না করবে, আর আমি একটু বলে দেবো কারণ শোল মাছের যেই টকটা হয় ওটা আমরাই মানে ভালো করতে পারি, কারণ সবাই যারা যারা খায় তারাই মানে মেনলি, যখন তোমরা দেখবে কোনো একটা জিনিস যখন বেশি রান্না হয় তখন আস্তে আস্তে সেটা দিয়ে মানুষ পটু হয়ে যায় রান্না করতে। আর আমার মার হচ্ছে রান্না মা করতে তো ভালোবাসে, করতেও পারে খুব সুন্দর, কিন্তু আমি যে রেসিপিগুলো রান্না করি সেগুলো মা মনে রাখতে পারে না, এটাই হয় আর কি, একটা সময়ের পরে গিয়ে বয়স হয়ে গেলে মানুষ সেরকমভাবে কিছু মনে রাখতে পারে না। তো এদিকে দেখতেই পাচ্ছ মাছ কাটার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাবান্না শুরু করা হবে।
শুরু হয়েও গেছে, এদিকে মাছের তেল ঝাল হচ্ছে, এদিকে মাছ আরেকটা মাছ ভাজা হচ্ছে, তেল ঝালটাও আমি করছিলাম বলতে কি পুরোপুরি ঠিকঠাক করে দিয়ে আমি ঝোলটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে। আর এদিকে ওয়েদারটাও খুব সুন্দর লাগছিল, আর আমার মা রুটি খাচ্ছে আর সাথে সবাইকে খাইয়েও দিচ্ছিল। আর এখন আমরা সকালবেলা সবাই খেয়ে নেবো, তো তোমার দাদা ভাই আর আমি খাবো হচ্ছে ভাত, পরোটা আনবে, সব পরোটা সবাই খাবে কিন্তু আমি পরোটা খাবো না, তোমার দাদা ভাই এগুলো খেতে পছন্দ করে না, তাই জন্য আমরা দুজন ভাতই খেয়ে নিয়েছিলাম, ডাল আর মাছ ভাজা হয়ে গেছিলো তাই দিয়ে। আর এখানে সবাই গল্প করছে, এ ওর স্টোন দেখছে হাতে কি জন্য পড়া হয়, কেন পড়ছি, এই নিয়ে আর কি গল্প হচ্ছিল। তারপরে স্নান হয়ে গেছিলো তো আমার, আমি একটু ভাবলাম একটু বারান্দার দিকে যাই, কারণ বোন আর আমার দিদি আর তোমার দাদা ভাই গেছিলো একটু মাঠের দিকে, তো ভাবছিলাম দেখি ওরা কখন আসবে। তো বাইরে বাইরে দেখি কি সুন্দর লাগছে ওয়েদারটা। আর এদিকে রান্নাও সব কমপ্লিট, পাবদা মাছের ঝাল, এদিকে ভেন্ডি আলু দিয়ে সর্ষে বাটা, কচুর লতি, আর মাছের তেল ঝাল, আর শোল মাছের টক, এই হচ্ছে আজকে রেসিপি। ভেন্ডি দিয়ে হয়েছে তাও আবার আমার ভেন্ডি দিয়ে, তেঁতুলের পিউরিও ছিল। তো এখানে দেখো ওরা গেছে তো আর ভিডিও করে নিয়ে এসছে, তো সেজন্য ভাবলাম কেন না এটা ভিডিওতেই অ্যাড করে দিই। তো তোমরা এখানে তো কোয়ালিটির ডিফারেন্সে বুঝতেই পারছো, যেহেতু অন্য ফোন থেকে নেওয়া ভিডিও তো অতটা ভালো করে দেখা যায় না, তবুও দিয়ে দিলাম, কিছু স্মৃতি তোমার সাথে শেয়ার করবো। দেখো এই যে রাস্তাটা দেখছো না, এটা আমাদের মামাবাড়ির থেকে আগে অনেকটা দূরের রাস্তাই হচ্ছিলো, মানে আগে আমাদের মামাবাড়ির আগে যে ভিডিওগুলো তোমরা দেখেছো ওটা অন্যদিকে আর এটা অন্যদিকে, তবে আমরা এখানেই বেশিরভাগটা সময় কাটাতাম, এই মাঠের মধ্যে দিয়ে এই রাস্তার ঘাটের পাশে। আর এখন বড় মামাদের বাড়ি যেখানটাতে সেই মাঠটার পেছনে একটা জায়গা ছিল বসার, ওখানে আমরা এসে বসে থাকতাম, আমরা বলতে কি আমি দিদি আর মামার বড় মেয়ে সাথী, তো আমরা ভীষণ মজা করতাম। এখানে দেখো কি পরিমাণে কাদা জমে গেছে, আর আমার দিদি তো মানে আমার চপ্পলটা পরে গেছে, সাদা কালারের চপ্পল, আমার তো ভীষণ রাগ হচ্ছিল। তো তারপরে ও যেহেতু ধুয়ে দিয়েছে পরে, সেজন্য আমার রাগটা কমে গেছিলো, কারণ সাদা কালারের জিনিস না দেখবে একটুখানি কিছু পড়লে কেমন যেন লাগে, আর যদি সেটা পায়ে থাকে তো সেটা তো বিচ্ছিরি লাগে দেখতে। তো এখানে দেখো কি কি ভিডিও নিচ্ছে, পচা ফুল গাছ সেগুলো ভিডিওতে নিয়ে নিয়েছে, আর আমাকে বলেছিল যে এগুলো তুই ভ্লগে দিবি, তো জন্য ভ্লগ করে নিয়ে এসছি। আর ওরা যে কি কি জিনিসের সম্মুখীন হয়েছে তোমরা তো এরপরে দেখতেই পারবে। তো গাইজ এখানে ফাস্ট করে দিয়েছি, তবুও তোমরা হয়তো বুঝতে পেরেছো ওটা ছিল একটা ছেলে ছাগল, ধাড়ি ছাগল যেটাকে বলে। তো ওখানে একজন ছিল, ওরাও গেছিলো ছাগলটাকে আদর করতে যাবে ভেবেছিল, তো উনি বললো যে ও কিন্তু গুঁতো মারতে পারে, ব্যাস ওনার বলাও সারা আর ওর ছোটাও সারা। আর যেহেতু দড়িটা অনেকটা বড় করে বাঁধা, যেহেতু ঘুরে ঘুরে খাবে, তো ওদের কাছাকাছি চলে এসেছিলো প্রায়। আর এইদিকে ওরা ছুটতে ছুটতে আমার মামার মেয়ে তো ফোনও পড়ে গেছিলো ওর সামনে, আর দেখতেই পেলে তোমরা কি অবস্থা, সেজন্য ফাস্ট করে দিয়েছিলাম ভিডিওটা, আর বেশ মজা পেয়েছিলাম দেখে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি ব্যালকনি থেকে ভিডিও বানাচ্ছি, ওরা বুঝে গেছে যে আমি এখান থেকে ভিডিও করছি, দেখেছে আমাকে, আর এখান থেকে ওরা দেখাচ্ছে যে ফুল তুলেছি। আর এদিকে তোমাদের দাদা ভাই ওই মাঠের থেকে সর্ষে শাক নিয়েছে, আর চুরি করেছে বলবো না, কারণ যার মাঠ সে দেখেছে যে নিচ্ছে, আর ওখানে আরও উনি বলছিল আরও নিয়ে যাও, কিন্তু গ্রামের মানুষ না এরকমই হয়, মানে কোনো কিছুতে ওনাদের মনে কোনো কষ্ট হয় না, মানে অনেক বড় মন হয়। তো আমি বললাম না আমি অত নেবো না, জাস্ট ভালো লাগলো তুলতে তাই তুলছি। আর এদিকে আমি ওয়েদারটার মজা নিচ্ছি, ওরা এদিকে চলে এসছে দেখো। আমি আর তৃষা বাড়ি ছিলাম, এটা মামার ছোট মেয়ে, তো ও আর আমি ভাবছিলাম কি একটু রিলস বানাবো, কিন্তু দিদি আমাদের ট্রেনে চলে গেলো খেতে, যে চল খেয়ে নি আগে। তো এখানে দেখো সবাই খেতেও বসে গেছে, আর এই যে হচ্ছে আমার বড় মামা, তো বড় মামাও মানে খেতে বসেছে একসাথে। আর মামাকে আগে না বাড়িতেই পাওয়া যেত না, কারণ মামার সাথে আগে ছোটোবেলা অতটা দেখা হতো না, কারণ মামার আগে দোকান ছিল, তো মামার দোকানে বেশিরভাগ টাইমটাই স্পেন্ড করতো। আর এখন এইবারটা মামার সাথে অনেকটা টাইম স্পেন্ড করতে পেরেছি, আর এখানে মামিও খেতে বসেছে। আর এদিকে দেখো রান্নাঘরের জানলা দিয়ে একটা শালিক পাখি ডাকছে, সেটা এই ভিডিওটা আমার দিদি নিয়েছে। আর এদিকে মামার মেয়েই পুজো দিল আজকে দুপুরবেলাটা,
গোপালকে সেবা করলো, আর এখানে ও গোপালকে আদর করে দিচ্ছে, গালটা টিপে দিচ্ছে। আর এদিকে এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর। এখন ওরা খুব কম দিনই হয়েছে এখানে এসেছে, তাই খুব সুন্দরভাবে গোছানো হয়নি এখনও, সব কিছু আস্তে আস্তে হচ্ছে দেখে তোমরা বুঝতে পারছো। আর এখানে মামা আমরা সবাই মিলে গল্প করছিলাম, তারপরে একটু বাইরে এলাম বিকালবেলার দিকে, তো ওয়েদারটা তো খুবই সুন্দর লাগছিল। এখন আমরা সবাই মিলে খাবো বাদাম, তাই মানে প্রিপারেশন হচ্ছিলো যে এখানে বসে বসে আমরা বাদাম খাবো। তো সবাই তো নিচে বসেছে আর আমি বসেছি চেয়ারে, আর এখানে বাদাম নিয়ে বসেও পড়েছি। দেখবে বাদাম যারা পছন্দ করো খেতে, একা একা কিন্তু না বাদাম খেতে ভালো লাগে না, সবাই মিলে খেলে না অনেকটা বাদাম খাওয়া যায় আর অনেক ভালোও লাগে খেতে। তো ওইদিকে বড় মামি এখন মামাকে খেতে দেবে, মানে হরি মামাকে, মামির ভাইকে, তো মামি তাই জন্য চলে গেল। আর এখানে আমরা একটু বসে বসে বাদামটা তখন খাওয়ার পরে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, এখন আমি ঘুম থেকে উঠে গেছি আর তারপরে সবাইকে উঠালাম। আর এখন তোমরা দাদা ভাই আমার ভিডিওটা, আগের দিনের ভিডিওটা তোমরা অনেকেই জানো অন হচ্ছিল না, তো কী প্রবলেম হচ্ছিলো সেগুলোই চেক করছিল, আর একটা ভিডিওতে কপিরাইট দিয়েছিল সেটাই ঠিক করছিল যে কী হচ্ছে কেন হচ্ছে এরকম। আর এদিকে আমরা সবাই বসে পড়েছি চা খেতে, কারণ বিকাল হয়ে গেছে। আর মামি এদিকে মাখাচ্ছে মুড়ি, মুড়ি মাখাটা না ইদানিং আমার বেশ ভালোই লাগে খেতে। আর তোমাদের দাদা ভাইও মানে বাইরের কোনো জিনিসের থেকে মুড়ি মাখা টাকা এগুলো চা দিয়ে খেতে বেশি পছন্দ করে। আর এদিকে বোন জল খাচ্ছে, দিদি ভিডিওতে নিয়েছে বলে ও জল মানে মুখ থেকে ফেলে দিচ্ছিল। তো এখন এই যে রান্না বান্না হবে, তাই বোন আর দিদি মিলে গোছাচ্ছে যাতে একটু এগিয়ে থাকে কাজ। আর এখানে সবাই বসে পড়েছে এখন সব কিছু গোছাতে, আর আমি এখানে চেয়ারে বসে বসে ভিডিও বানাচ্ছি। আমার আর কোনো কাজ নেই, গত নমাস ধরে আমার মনে মানে গত মানে যে কটা মাস কাটছে সে কটা মাস ধরে আমার মনে হচ্ছে কি আমি অসুস্থ নাকি সুস্থ আমি বুঝতে পারছি না। আমাকে সবাই এত প্যাম্পার করছে, এত কিছুই করতেই দেয় না, আর সবসময় আমার নিচে বসা বারণ যেহেতু সবাই আমাকে কোনো কাজ করতে দেয় না, সবাই নিজেরা নিজের কাজ করে, তো এই ভালোবাসাগুলো না আলাদা রকম একটা পাওয়া। তো এদিকে এই যে মাটন রান্না হচ্ছে, মাটন প্রায় হয়ে গেছে, আর এই যেখানে দিদির হাতের পোলাও খাবে সবাই, তো এখানে দিদি পোলাও করেছে, বাসন্তী পোলাও। তো এখন আমরা খেতে বসে গেছি, আর আমি একটু সাদা ভাতও খাবো, নর্মাল পোলাও আর সাদা ভাত দুটোই খাবো। আর তোমাদের দাদা ভাই সকালের জিনিসগুলো দিয়েও খাচ্ছে, কারণ কি ও মাটনটা অতটা পছন্দ করে না তোমরা জানো, তো মাছ টাছ ওইগুলো দিয়ে খাবে তারপরে মাটন খাবে। তো এই যে আমরা এখন খেয়ে নেবো, আর তখনই ফোন করেছিল মামি মানে ছোটো মামি। আর সত্যি কথা বলতে আমরা প্রত্যেকবার মামা বাড়িতে সবাই মিলে থাকি, আর এবার হচ্ছে মামি ছিল না, তো ভীষণ খারাপও লাগছিলো, মামিকেও ভীষণ মিস করছিলাম, আর ছোট্ট পুচকি বুনুটাকেও ভীষণ মিস করছিলাম, তো ভিডিও কলে তাই দেখছিলাম সবাইকে। আর মামিরা থাকলেও ভীষণ ভালো হতো, অনেক দিন হয়ে গেছে আমরা সবাই এক জায়গায় হই না, যাই না কবে আবার এক জায়গায় হব, আবার ভিডিও করব। আর ওই যে বিভান মামার ছেলে, ছোট মামার বড় ছেলে ওটা, আর ও ভীষণ দুষ্টু, তো ও থাকলে না সব বাড়িটা মেতে থাকে, আর এবার ও ছিল না, তো সবাই আবার যেদিনকে একসাথে হবো ভীষণ মজা হবে, আর ভীষণ মজা করব, ভ্লগ করব বোনকে নিয়ে। ছোট্ট বোন দেখো আঙুল চষছে আর ভিডিও কলে দেখছে, আর ও এত কিউট হয়েছে না, ওকে দেখলেই মনে হয় কবে যে ওকে একটু কোলে নিতে পারবো এরকমটাই মনে হয়। তো দেখা যাক, খুব শীঘ্রই সবাই এক জায়গায় হবো আশা করি, আর ভীষণ মজাও হবে, আর খুব সুন্দর সুন্দর ভ্লগও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কত পুচকি একটা মেয়ে, কিন্তু কী সুন্দর ক্যামেরা বোঝে, পুরো দেখে যে কে ভিডিও কল করেছে, তাকিয়ে থাকে। তো এখন এই যে খাওয়া দাওয়ার পরে যেটা হয় আর কি মামা বাড়িতে, লুডো খেলা, তো এখন সবাই মিলে বসে পড়েছে লুডো খেলতে, আর আমি তো বসে বসে দেখবো, আমার এখন আর মানে সময় নেই খেলার, কারণ অতক্ষণ বসে থাকতেও পারবো না খেলতেও পারবো না। তো এখন এই যে ছোটো মামা এসছে এদিকে, ছোটো মামা এসে আমাকে পায়ে ঝুড়ঝুড়ি দিচ্ছে, তো মামা বলছিল তুই বসে থাকিস না শুয়ে পড়, তো আমি তারপরে শুয়ে পড়লাম। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।